नमस्कार बंधुरा आबारो चले एलाम आरेकटी नतून रेसिपी निये। आज आमी आपनादेर साथे शेयर करब फिश रेड कारी। आपनारा अनेक भावेई माछ रान्ना करेछेन किन्तु माछेर टेस्ट चेंज करते किन्तु एइभावे करे एकबार आपनारा बानिये देखुन। चलुन ताहले देखे नी झटपट रेसिपिटा। आमी एखाने निये निएछि 3 पिस कातला माछ। आपनारा किन्तु रुई माछ दिएओ एई रेसिपिटा बानाते पारेन। तो एई पिसगुलोके आमी একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করে আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, যে তেলের মধ্যে মাছগুলো ফারস্টে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে মাছগুলোকে লাল করে ভেজে নেব। উল্টে দিলাম ওই পিটটা, আমি ভালো করে ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এদিকে আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। আমার ভিডিওটা একটু স্টপ হয়ে গিয়েছিল, তো পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আমি এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। অনেকটাই তেল বেঁচে রয়েছে, তো আমি তেলটা খানিকটা কমিয়ে নিয়ে 2 টেবিল স্পুনের মতো আমি তেল রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি টমেটোটা একটু ভেজে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বিট। দেখুন আমি এইভাবে করে বিট আর আলুটাকে কেটে নিয়েছি। এরপর আমি বিট আর আলুটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে কভার করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট একটু সেদ্ধ হতে দেব। আর এদিকে আমি ততক্ষণ একটা পেস্ট বানাবো। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তাটা, সেটা আমি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন। রসুনটা আমার যেহেতু একটু ছোটো ছোটো তাই আমি একটু বেশিই দিয়েছি, তবে মিডিয়াম সাইজের মানে 6 থেকে 7টা দিলেই হয়ে যাবে। আর 1 ইঞ্চি টুকরো আদা। তারপর এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে কভারটা খুললাম, দেখুন বিট আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি বাটিটা ধুয়ে অল্প জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তো আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা এরকম যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম জল। আমি এখানে 1 বাটি মতো গরম জল দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 টিস্পুন চিনি। তারপর আমি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছটাকে আমি একটু ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। এটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল ফিশ রেড কারি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটাকে কভার করে কিছুক্ষণ রেখে দেবেন যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মাছগুলোর মধ্যে ঢুকে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।